নমস্কার, শুভ সন্ধ্যা। আজ মহাকালী পুজো, তাই প্রথমেই কিছু বলার আগে সকলকে জানাই কালী পুজোর শুভেচ্ছা। আমি রনি, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি তো অবশ্যই খুব ভালো আছি। আর এখন ভিডিওতে এসে আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হওয়ার জন্য আরো ভালো হয়ে গেলাম। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি অনেকদিন আগে একটা বিশেষ এপিসোড করতাম আমার এই ইউটিউব চ্যানেলে, যে এপিসোডের নাম ছিল শনিবারের সন্ধ্যা। আমি সেই শনিবারের সন্ধ্যার বিশেষ এপিসোডগুলোতে বেশ কিছু ভূতের গল্প বলতাম। তো ভিউয়ার্সদের অনুরোধে আমি প্রায় অনেক দিন পর আবার ভূতের গল্পের আসর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তবে এটা কোনো ধারাবাহিক শনিবারের সন্ধ্যার মতো আর হবে না। তবে শুরুতে আমি পরপর তিন দিন অর্থাৎ তিনটে রাত্রি বেছে নিয়েছি ভূতের গল্প আপনাদের শোনানোর জন্য। তো ভাবলাম যখন ভূতের গল্পই বলবো, তখন কেননা কালী পুজোর এই রাতটাকে বেছে নিই, কারণ কালী পুজোর এই উৎসবের রাতের সঙ্গে ভূতের তো সম্পর্ক আছে। যদিও গতকাল গেছে ভূত চতুর্দশী, আমার গতকালকেই ফার্স্ট এপিসোড করার উচিত ছিল, কিন্তু সেই সুযোগ হয়নি। তাই আজকে কালী পুজোর এই মহাশুভ রাত্রিতে আমি আমার ভূতের গল্পে প্রথম এপিসোডটি আপনাদের পড়ব, অর্থাৎ পাঠ করে শোনাব। তার আগে বলে রাখি যে তিনটি গল্প আমি নির্বাচন করেছি, সেই তিনটি গল্পই আমার লেখা। আমি ওরফে সুষময় ভট্টাচার্য, ওরফে রনি। আমি পরপর তিনটে রাত্রি তিনটে ভূতের গল্পের স্পেশাল এপিসোড নিয়ে আসবো আপনাদের কাছে। আজকে প্রথম এপিসোড, কালকে দ্বিতীয় এপিসোড, এবং পরশু অর্থাৎ ভাইফোঁটার দিন রাত্রে আমাদের তৃতীয় এবং আপাতত চূড়ান্ত এপিসোড। আশা করি এই তিনটে গল্পের মধ্যে দিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারব, এবং একই সঙ্গে আপনাদেরকে একটি ভৌতিক উত্তেজনার মধ্যে দিয়ে শিহরিত করতে পারব। গল্প পাঠে আমি রনি, সূত্রধর আমি রনি। গল্পের চরিত্র মূলত তিনটি, সুমন, অমল, অমলের মা, এবং তার সঙ্গে অমলের মায়ের কিছু প্রতিবেশী মহিলা। গল্পের নাম নিরুদ্দেশের পথে। সুমন রাত্রে রাস্তা দিয়ে সাইকেল হাঁটাতে হাঁটাতে নিয়ে পড়িয়ে বাড়ি ফিরছে, হঠাৎ অমলের সঙ্গে দেখা। অমল তার বাল্যবন্ধু, রাস্তায় দুজন ছাড়া আর কেউ নেই। অমল কাঁধে একটি ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ড যাচ্ছে বাস ধরার উদ্দেশ্যে, বহু দূরের যাত্রা। সুমনকে দেখে অমল তাকে দাঁড় করায়। সুমন বলল, অমল, এত রাত্রে তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? অমল বলল, ভাই সুমন, ভালোই হয়েছে তোর সঙ্গে দেখা হয়ে, আমি মনে মনে তোর কথাই ভাবছিলাম রে। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, মাকে একটা কথা একদম বলতে ভুলে গেছি। মধু, তুই কাল একবার আমাদের বাড়ি যাস, আর মাকে বলিস বাগানে তুলসী গাছতলায় মাটির নিচে কিছু টাকা পোতা আছে, সংসার খরচ তাতেই মোটামুটি চলে যাবে। সুমন বলল, তুই মাটির নিচে টাকা কেন পুঁতেছিস? অমল বলল, আর বলিস না ভাই, পরশু রাত্রে কিছু টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম, পথে কিছু লোক আমাকে তাড়া করল, আমি কোনো মতে ছুটে পালিয়ে টাকাগুলো আমাদের বাড়ির বাগানে পুঁতে রাখতে বাধ্য হলাম। ভাই, আমি অনেক দূর যাচ্ছি, আমার ভীষণ তাড়া, দেরি হলে চলবে না, বাসটা মিস করে যাব রে। তুই বন্ধু একটু আমার এই উপকারটা করে দিস, আমি এখন আসি রে। সুমন তা শুনে বলল, কিন্তু তুই যাচ্ছিসটা কোথায়, আর ফিরবি বা কবে? অমল উত্তর দিল, তুই চিনবি না আমি যেখানে যাচ্ছি, আর ফিরতে দেরি হবে ভাই। সুমন এই শুনে বলল, আচ্ছা ঠিক আছে, চল তোকে সাইকেল করে একটু ছেড়ে দিয়ে আসি। অমল বলল, আমি
হেঁটে বরং তোর আগে পৌঁছে যাব। আর শোন, তুই তো এখন টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিস, তুই বাড়ি যা, কাল ওই টাকার ব্যাপারটা একটু দেখিস, ভালো থাকিস বন্ধু। এই বলে অমল চলে গেল। পরদিন সকাল হলো, সুমন যথারীতি অমলের বাড়ি গিয়ে দেখে তার বিধবা মা অর্থাৎ অমলের মা দালানে বসে আছে, তাকে ঘিরে আরো জনা কয়েক প্রতিবেশী মহিলা বসে আছে। সুমন বলল, মাসিমা একটু উঠে আসুন, খুব দরকারি কথা আছে। অমলের মা উত্তর দিল, বাবা সুমন আমার যে আর কোনো দরকারি কথা নেই বাবা, সুমন সব কথাই যে শেষ। সুমন বলল, জানি মাসিমা, অমল এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেছে, তাই আপনার এই কষ্ট, কিন্তু সেই বিষয়ে অমলের কিছু জরুরি কথা আপনাকে বলতে আমি এসেছি, একটু এদিকে আসুন না। অমলের মা শেষমেশ সুমনের কাছে এলো। সুমন বলল, আমরা পরশু রাতে বেশ কিছু টাকা আপনাদের বাগানের তুলসী গাছে অমল পুঁতে রেখে গেছে, এটা শুনে এসেছি, আপনি এখনই চলুন আমার সঙ্গে মাসিমা। অমলের মা উত্তর দিল, তুমি এই সব কি বলছো কি? সুমন বলল, ঠিকই বলছি মাসিমা, চলুন তাড়াতাড়ি। এই বলে দুজন অর্থাৎ সুমন এবং অমলের মা তুলসী গাছের তলায় এসে মাটি খোঁড়া শুরু করল। মাটি খুঁড়তে খুঁড়তে অবশেষে একটি হাড়ি পেল, কিন্তু কোনো টাকা তারা পেল না, কেবল একটি হাড়ি। কিন্তু সেই হাড়ির মধ্যে যা ছিল তা দেখে সুমন এবং অমলের মা দুজনেই অবাক, কারণ সেই হাড়ির মধ্যে ছিল এক হাড়ি ভর্তি সোনার মোহর, যা টাকার চেয়েও অনেক অনেক বেশি দামি। সুমন থাকতে না পেরে বলল, গতকাল রাত্রে অমলের সঙ্গে আমার দেখা হয়েছিল মাসিমা, ও আমায় সব বলে যায়, ওর ফিরতে দেরি হবে, আপনি এত চিন্তা করবেন না মাসিমা, ও তো আপনার জন্য ব্যবস্থা করে রেখেই গেছে। অমলের মা বলল, এসব তুমি কি বলছো বাবা, গতকাল রাত্রে অমলের সঙ্গে দেখা হয়েছে মানে তোমার এসব কি বলছো তুমি, তুমি কি আমার সঙ্গে পরিহাস করছো? পরশু রাত্রে তোমার বন্ধু অমল খুন হয়েছে। সুমনের এই কথা শুনে আর কিছু বলার অবশেষ রইল না, সে শুধু অস্ফুট কণ্ঠে বলে উঠল, অমল। এতক্ষণ আপনারা শুনছিলেন নিরুদ্দেশের পথে গল্প, সঙ্গে আমি সুসময় ওরফে রনি। আশা করি আপনাদের ভালো লেগেছে প্রথম এপিসোড, প্রথম গল্প। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কালকের ভিডিওটা, কালকের নতুন গল্পটা শুনতে মরিয়া থাকবেন, এবং আশা করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কালকের এপিসোড আসা পর্যন্ত ততক্ষণ সাবধানে থাকুন। হ্যাপি দিওয়ালি।